ফ্রেন্ড NM চ্যানেল আপনাদের স্বাগতম। একটু আগে আমি আমার চ্যানেলে আপলোড করলাম ইংলিশের অ্যান্সার কি, এবার আমরা জিকের অ্যান্সার কিগুলো জিএসএরগুলো আমরা আপলোড করব। তো চলুন শুরু করছি 26 নম্বর থেকে। গোদাবরী ও কৃষ্ণার বদ্বীপের মধ্যে অবস্থিত হ্রদের নাম কি? 26 অ্যান্সার ইয়ে কল্লুর হ্রদ। 27 নম্বর কোশ্চিন, বিশ্বের বৃহত্তম দুধ উৎপাদক হলো? অপশন বি আমেরিকা যুক্তরাষ্ট্র। তারপরে 28 নম্বর কোশ্চিন, ন্যাটগিড শুরু হবে? অপশন এ 31 ডিসেম্বর 2020-র মধ্যে। 29 নম্বর কোশ্চিন, ভারতের সংবিধান গৃহীত হয়েছিল? অপশন সি ভারতীয় সাংবিধানিক সভা। 30 নম্বর কোশ্চিন, ইংরেজরা ভারতে কোথায় প্রথম ফ্যাক্টরি নির্মাণ করেন? এটা অপশন বি সুরাট। 31 নম্বর কোশ্চিন, এ হলো সি এর ছেলে, সি এবং কিউ দুই বোন, জেড হলো কিউ এর মা, পি হলো জেড এর ছেলে, এ ও পি এর মধ্যে সম্পর্ক কি? অপশন বি মামা। তারপরে 1872 কি ছিল? 32 নম্বর কোশ্চিনের অ্যান্সার অপশন এ সমাজ সংস্কার আইন। 33 নম্বর কোশ্চিন, নিচের কোনটি অন্যদের থেকে আলাদা? অপশন এ জুওলজি, অপশন বি ফিজিওলজি, অপশন সি বোটানি, অপশন ডি ফিলোজফি। তো এখানে এ বি সি তিনটাই বায়োলজির ভাগ, অতএব অপশন ডি অ্যান্সার। তারপরে 34 নম্বর কোশ্চিন, কে অ্যাংলো বেদিক কলেজ প্রতিষ্ঠা করেন? এটা হবে অপশন বি লালহংসরাজ। তারপরে 35 নম্বর কোশ্চিন, ভারতের প্রথম জিআই ট্যাগ প্রাপ্ত পদার্থ হলো? দার্জিলিং চা, অপশন বি। তারপরে 36 নম্বর কোশ্চিন, একটি নির্দিষ্ট নিয়ম মেনে নিচের টেবিলে সংখ্যাগুলি বসানো হয়েছে, জিজ্ঞাসা চিহ্ন স্থানে সঠিক সংখ্যাটি কত হবে? এটা হবে অপশন সি 39। তারপরে 37 নম্বর কোশ্চিন, সেন্সাস 2011 এ পশ্চিমবঙ্গের লিটারেসি রেট হলো? এটা অপশন ডি 77 হবে, যেহেতু 76.26 আছে সম্ভবত। তারপরে 38 নম্বর কোশ্চিন, কোন উপজাতি ভাষাকে পশ্চিমবঙ্গের সরকারি মর্যাদা দেওয়া হয়েছে এবং ইউনেস্কো এর দ্বারা বিপন্ন হিসেবে বিবেচিত হয়েছে? কুর্ক ভাষাকে, অপশন বি। তারপরে 39 নম্বর কোশ্চিন, ভারতীয় টাকা যখন আমেরিকার ডলারের তুলনায় ডিপ্রিসিয়েট করে তখন অপশন এ আমাদের রপ্তানি সস্তর ও আমদানির দাম বাড়ে? তারপরে 40 নম্বর কোশ্চিন, স্যার সিভি রমন নোবেল পুরস্কার পেয়েছিলেন বিকিরণের কোন ঘটনার জন্য? অপশন এ বিক্ষেপণ। তারপরে 41 নম্বর কোশ্চিন, দীনবন্ধু মিত্র রচিত নীলদর্পণ গ্রন্থে কোন শ্রেণীর ওপর নিপুণের বর্ণনা রয়েছে? অপশন বি নীল চাষি। তারপরে 42 নম্বর কোশ্চিন, LMN ও পি কিউ আর এস এবং টি অক্ষরগুলি পরপর আছে, এই অক্ষরগুলির পরিবর্তে 1 থেকে 9 সংখ্যাগুলি ধরা হলো, কিন্তু এইগুলি পরপর নয়, এক্ষেত্রে পি হলো 4 এবং পি ও টি এর জন্য পার্থক্য হলো 5, এন ও টি এর পার্থক্য হলো 3, তাহলে এন এর জন্য কোন সংখ্যাটি ধরা হয়েছে? অপশন ডি 6 অর্থাৎ 6। আচ্ছা, তারপরে 43 নম্বর কোশ্চিন, কে ভারতীয় খিলাফা সম্মেলনে 23 নভেম্বর 1919 খ্রিস্টাব্দে সভাপতি নির্বাচিত হয়েছিলেন? অপশন এ মহাত্মা গান্ধী। তারপরে 44 নম্বর কোশ্চিন, একটি শুয়োপোকা মাটি থেকে 75 ইঞ্চি উঁচু করে একটি খুঁটি বয়ে উঠেছে, দিনের বেলায় সে 5 ইঞ্চি উপরে উঠে আবার রাতের বেলায় 4 ইঞ্চি করে নেমে যায়, তাহলে সে খুঁটির ওপরে প্রথম কখন পৌঁছাবে? এটা হবে অপশন বি 71তম দিনে। তারপরে কে স্পিরিট অফ ইসলাম লিখেছিলেন? এটা হবে অপশন সি সৈয়দ আমির আলী। তারপরে 46 নম্বর কোশ্চিন, ইন্টারন্যাশনাল ডে অফ টপিক্স প্রতি বছর পালন করা হয়? এটা হবে 29 জুন। এখানে অপশানগুলো প্রত্যেকটাই ভুল আছে, পিএসসি কী অ্যান্সার দেবে সেটা দেখতে হবে, যতক্ষণ অ্যান্সার কি না প্রকাশ হয়েছে বোঝা যাবে না। তারপরে 47 নম্বর কোশ্চিন, কোন আইনে ভারতীয় শিক্ষা বিস্তারের জন্য বার্ষিক 1 লক্ষ টাকা বরাদ্দ করা হয়? এটা অপশন এ 1813 খ্রিস্টাব্দে সনদ পুনর্বিকরণ আইন। তারপরে 48 নম্বর কোশ্চিন, সোমা শিলা
বাদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? এটা হবে অন্ধ্রপ্রদেশ। তারপরে 49 নম্বর, খোদাই খিদমতগার দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এটা হবে অপশন বি, খান আব্দুল গাফফার খান। তারপরে ভারতের কয়টি রাজ্যের সীমানা পশ্চিমবঙ্গকে স্পর্শ করেছে? এটা হবে অপশন এ, 4টি। তো বন্ধুরা, নেক্সট ভিডিওতে আমি আবার পরেগুলো আলোচনা করব। এই ভিডিওতে এতদূর পর্যন্ত, ইংলিশেরগুলো আমি এর আগের ভিডিওতে দিয়েছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলে ক্লিক করে রাখুন। আর যদি কোনো কোশ্চেন ভুল বলে মনে হয় অ্যান্সারগুলো, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ডিটেলস যদি আরও কিছু জানার ইচ্ছে থাকে, তাহলে ডিসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলে, সেখানে আপনারা জয়েন করতে পারেন। তো বন্ধুরা।